আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর এই মাতৃভাষা দিবসকে সামনে রেখে সাত সকালে অভিনব প্রচারে নামলেন বিষ্ণুপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্চিতা বিদ। বিষ্ণুপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ সোমবার সকালে নিজের ওয়ার্ডের দলীয় কর্মীদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বিশেষভাবে সম্মান জানিয়ে প্রচার সারলেন। প্রচারে দলীয় পতাকা ফেস্টুন ব্যানারের সাথে ঠাঁই দেওয়া হলো মাতৃভাষার নানা বর্ণকেও। আর প্রার্থীর এই প্রচারে বিশেষ মাত্রা দেয় অভিনব জনসংযোগ। এদিকে প্রচার সেরে জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী হয়ে তৃণমূল প্রার্থী বললেন, আমাদের একুশে ফেব্রুয়ারি অমর একুশে আমরা সকলেই জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সমস্ত শহীদ যারা আমাদের শহীদ হয়েছিলেন তাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, যাদের জন্য আজকে আমরা এই দুটো কথা বলতে পারছি, যে বর্ণ পরিচয়, যে ভাষা, সব কিছুর মধ্য দিয়ে আমাদের নিজেদের আবেগ আছে। আমরা ভুলিনি কখনো যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। সেই একুশে ফেব্রুয়ারি দিনটাকে সামনে রেখে আমাদের প্রচার চলছে, কিন্তু প্রচারের মাধ্যমেও যেন আমরা আমাদের এই ভাষা দিবস, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ রাখতে পারি, শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করতে পারি, সেই চেষ্টাই আমাদের এই উদ্যোগ।